হাফ লেডিস শাকিব খান। শাকিব খান তো খ্যাত টাইপের নায়ক, রিক্সাওয়ালার গার্মেন্টস কর্মীরাই শুধু তার সিনেমা দেখে। আমাদের বাংলা চলচ্চিত্র অঙ্গনের মানুষের মাঝে এক শ্রেণীর মানুষের মন্তব্য এমনই। তবে সিনেপ্লেক্স বা অন্যান্য দামি হলগুলোতে যখন শাকিব খানের সিনেমা চলে এবং সেখানে দর্শক সমাগম চোখে পড়ার মতো থাকে, সেই মানুষগুলো কোন অঞ্চলে রিক্সা চালায় অথবা কোন গার্মেন্টসে চাকরি করে সেই পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না। কম্বলের নিচে শুয়ে মোবাইলের বোতাম চেপে ফেসবুকে ঢুকে স্ট্যাটাস দিয়ে যারা শাকিব খানের ট্রল ও মেমে দেখে পৈশাচিক আনন্দ পান, শাকিব খানের আগমন না হলে তবেই তারা বুঝতেন একজন শাকিব খানের মর্ম। শাকিব খানের আগমন না হলে আজকেও এদেশে চলচ্চিত্র রাজত্ব করত সেই আলেকজান্ডার কিংবা মেহেদি হাসানের মতো কিছু নোংরা নায়কেরাই। যাই হোক, আজ একটা হ্যাংলা পাতলা ছেলে থেকে তিনি আজকের আধুনিক বাংলাদেশের সেরা নায়ক হয়েছেন। নিজের নামের সাথে যোগ করেছেন একের পর এক অর্জন। সিনেমা জগতের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ সমালোচিত। এইসব নিয়ে বিডি লাইভের আমাদের আজকের আয়োজন। এই ভিডিওটিতে থাকছে শাকিব খানের নায়ক হওয়ার গল্প থেকে শুরু করে তার বিরুদ্ধে দর্শকদের নানান অভিযোগ, তার ব্যক্তিগত জীবনের নানান বিতর্ক ও সমালোচনার বিস্তার। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জ জেলার মকসুদপুরের রাগদি এলাকায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মাসুদ রানা। ছোটকালে পরিবারের সবাই তাকে এই নামেই ডাকতেন। তার বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী। তার বাবার সরকারি চাকরির সুবাদে তাদের পরিবারে মোটামুটি সচ্ছলতা ছিল, তাই ছোটবেলা থেকেই মাসুদ রানা নামের সেই ছেলেটি নায়ক হবার কোনো চিন্তা মাথায় ছিল না। তার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার। বিজ্ঞানের ছাত্র এই ছেলেটির স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করবেন। এটার বাইরে অন্য যে চিন্তা তার মনে কাজ করত সেটা ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার। খুব পছন্দ ছিল এই পেশাটিও, কিন্তু HSC পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকে মাসুদ রানা নামের বাল্যকাল কাটানো শাকিব খানের। তবে পড়াশোনার পাশাপাশি শাকিব খানের নাচের প্রতিও খুব আগ্রহ ছিল। শাকিব খান পরিচালক ও কোরিওগ্রাফার আজিজ রেজার কাছে নাচের তালিমও নেন, কিন্তু উচ্চতা ও চেহারার দিক দিয়ে চকলেট বয় হলেও স্বাস্থ্যের দিক দিয়ে শাকিব খান ছিলেন অনেক পিছিয়ে। আর তাই তো শোনা যায় তার নাচের মাস্টার আজিজ রেজা তাকে নিয়ে যান একটি রেস্টুরেন্টে। সেখানে বলা হয় শাকিব খান যা যা খেতে চায় তার সবকিছুই যেন তাকে খাওয়ানো হয় সবসময়, আর তার বিল সব তিনিই দেবেন যেন তার স্বাস্থ্যের উন্নতি ঘটে। কারণ মাত্র 20 বছর বয়সে শাকিব খান যখন চলচ্চিত্র জগতে পা রাখেন তখন খুব একটা ভালো স্বাস্থ্য ছিল না তার। শাকিব খানের চলচ্চিত্র জগতে প্রবেশ করার পিছনে খুব বড় হাত ছিল এই পরিচালক আজিজ রেজার। 1998 সালের দিকে আজিজ রেজা শাকিব খানকে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন FDC তে যান। শাকিব খান সেখানে একজন ফটোগ্রাফারের সাথে পরিচিত হন। সেই ফটোগ্রাফার তার চকলেট বয় লুক দেখে তাকে ফটোশুট করার পরামর্শ দেন। শাকিব খান যখন সেই ফটোগ্রাফারের সাথে ফটোশুটে ব্যস্ত ছিলেন সেই সময় তিনি পরিচালক আবুল খায়ের বুলবুলের নজরে পড়ে যান, যিনি তাকে তার মুভিতে প্রধান নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু শাকিব খান অভিনীত প্রথম ছবি ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি, যেটা 1999 সালে মুক্তি পায়। ছবিতে তার বিপরীত অভিনয় করেন মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনেরই এটি ছিল মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। ছায়াছবি হিসেবে তার প্রথম ছবি খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। অভিনয় জীবনের দ্বিতীয় বছরেই তিনি সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের বিপরীতে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম ছবিতে 2000 সালে অভিনয় করেন, যেটা সে সময় ব্যাপক আলোচিত হয়। এই বছরই তিনি এজেরানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে প্রথম পূর্ণিমার বিপরীতে আবদ্ধ হন। আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে প্রথম পপির বিপরীতে এবং MM সরকার পরিচালিত বিষাক্ত নাগিন ছবিতে প্রথম মুনমুনের বিপরীতে অভিনয় করেন। 2001 সালে মুক্তি পায় তার অভিনীত শিকারী ছবিটি। স্বপ্নের বাসর, মায়ের জেহাদ, রাঙামস্তান, হিংসার বদন, বন্ধু যখন শত্রু ছায় ছবিগুলো। FI মানিক পরিচালিত স্বপ্নের বাসর চলচ্চিত্রে রিয়াজ ও শাবনুরের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়। 2002 সালে মুক্তি পায় FI মানিক পরিচালিত ফুল নেবো না অশ্রু নেবো ও স্ত্রীর মর্যাদা, শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায়, জিল্লুর রহমানের নাচনিওয়ালি ও বাদল খন্দকারের বিশ্ববাটপার ছবিগুলো। স্ত্রীর মর্যাদা ছবিতে তিনি প্রথম মৌসুমীর সাথে অভিনয় করেন। তারপর শাকিব খানকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে তিনি শীর্ষে আরোহণ করেছেন। 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরেই মা, 2017 সালে আরো ভালোবাসবো তোমায় ছবিগুলোর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও শুভা আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা, বাসর ঘরে, ডন নাম্বার ওয়ান, আদরের জামাই, হিরো দ্য সুপারস্টার, শিকারী এইসব ছবির জন্য মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। শুধু বাংলাদেশি নয়, কলকাতারও জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন তিনি। যৌথ প্রযোজনায় ছবি করে টলিউডে জায়গা করে নিয়েছেন। বলিউডে যেমন শাহরুখ খানের মান্নত বাড়ি রয়েছে, তেমনই শাকিব খানের রয়েছে জান্নাত বাড়ি। বাড়িটি পুবাইলে অবস্থিত। সাধারণত সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু মাঝে মাঝে কিছুটা অবসর সময় পালনের জন্য শাকিব খান এখানে চলে আসেন, কিন্তু বেশিরভাগ সময় তিনি তার গুলশানের বাড়িতেই অবস্থান করেন। দোতলা এই জান্নাত বাড়িটি আড়াই বিঘা জমির উপর অবস্থিত। তার দাদি
চলচ্চিত্রটির নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। বাংলা চলচ্চিত্রে নাম্বার ওয়ান হওয়ার পর শাকিব খান তার ছবির প্রতি 30 লাখ টাকা পারিশ্রমিক নিতেন, কিন্তু 2017 সালে তিনি সেটাকে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকায় উন্নীত করেন। বর্তমানে শাকিব বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক। তার সমান বা তার কাছাকাছি পারিশ্রমিক পাওয়া কোন নায়ক বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত টাকা পারিশ্রমিক নিলেও কিন্তু তার হাতে ছবির সংখ্যা কমেনি, বরঞ্চ পরিচালকদের শিডিউল দিতে গিয়ে তিনি হিমশিম খেয়ে যান। কারণ বলিউডে সালমান খান যেমন ব্র্যান্ড, তিনি যত টাকা পারিশ্রমিকই নেন না কেন পরিচালকরা তার দিতে এক পায়ে দাঁড়িয়ে থাকেন। কারণ সল্লু ভাই মানেই ব্যবসা সফল সুপারহিট ছবি, তেমনই ঢালিউডে শাকিব খান একজন ব্র্যান্ড, তার ছবি মানেই ব্যবসা সফল সুপারহিট মুভি। আর তাই তো বাংলাদেশের সবচেয়ে ধনী তারকা তিনি, তার মোট সম্পদের পরিমাণ 470 কোটি টাকারও বেশি। 2016 সাল থেকে শাকিব খানের গাড়ির প্রতি একটি নেশা তৈরি হয় আর তাই প্রতি বছর ঈদের আগে নতুন একটি গাড়ি ক্রয় করেন। 2016 সালে দীর্ঘদিন ব্যবহার করা ক্রাউন ব্র্যান্ডের গাড়িটি বদলে নিয়েছেন একটি প্রাডো গাড়ি, গাড়িটির মূল্য প্রায় 1 কোটি টাকা। 2017 সালে কিনেন টয়োটা ব্র্যান্ডের সাদা আরেকটি গাড়ি, সেই গাড়িতে ছেলে আব্রাহামকে নিয়ে ঈদের দিন ঘুরে বেরিয়েছেন। বাবা ছেলের খুনসুটির একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। 2018 সালে ঈদের আগে কিনেছেন মার্সিডিজ বেঞ্জের নতুন আরেকটি গাড়ি, 2014 মডেলের রেড কালারের এই গাড়িটির মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো। শাকিব খান 2008 সালের 18 এপ্রিল তার গুলশানের বাড়িতে সহ অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিয়ে করার কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় আব্রাম খান জয়। 22 নভেম্বর 2017 তারিখে শাকিব খান ডিভোর্সের জন্য আবেদন করেন এবং 22 ফেব্রুয়ারি 2018 তারিখে এই দম্পতির ডিভোর্স সম্পন্ন হয়। এর আগে 2006 সালে এফআই মানিকের কোটি টাকার কাবিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পান বগুড়ার তরুণী অপু বিশ্বাস। জীবনের প্রথম চলচ্চিত্রেই তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ছবিতে কাজ করতে গিয়ে দুজনের প্রথম পরিচয় হয়। ছবিটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলায় পরিচালকরাও এই জুটির পিছনে হুমড়ি খেয়ে পড়ে। একের পর এক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন তারা। দিনে দিনে দুজন দুজনের প্রতি মুগ্ধতা তৈরি হতে থাকে। 2008 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও ছবির শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। 18 এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। অপু বিশ্বাসের দাবি বিয়েতে তাদের কাবিন ধার্য করা হয়েছিল 1 কোটি টাকা, কিন্তু শাকিব বলেন টাকার অঙ্কটা 7 লাখ। বিয়ের পর টানা 8 বছর সংসার করেছেন গোপনে, কাকপক্ষীয় টের পায়নি। 8 বছর পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সাক্ষাতের সময় তাদের বিয়ের বিষয়টা মিডিয়ার সামনে নিয়ে আসেন অপু। বিয়ে ও সন্তান হওয়ার খবর তিনি শাকিবের কারণেই চেপে রেখেছিলেন বলে দাবি করেন। তবে নানা সময়ে শাকিব সন্তানের জন্য অর্থ দিয়েছেন বলেও অপু স্বীকার করেন। অপু বলেন, আমি 10 মাস আড়ালে গেছি, আমাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য হয়েছে, কিন্তু আমি গায়ে মাখিনি, আমার শাকিবকে ঠিক রাখতে হবে বলে। এদিকে সন্তান কোলে অপু বিশ্বাসের টিভি স্টেশনে সাক্ষাৎকার দেওয়ার ঘটনায় শাকিব খান কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছিলেন। তারপর প্রথমে বিয়ের কথা স্বীকার করে ছেলের দায়িত্ব নিতে চান তিনি, স্ত্রীর নয়। কিন্তু দর্শক মহলে সমালোচিত হয়ে পরে স্ত্রীর দায়িত্ব নিতেও রাজি হন। সন্তান স্ত্রীর দায়িত্ব মেনে নিলেও দুজনের মাঝের দূরত্বটা ঢাকতে পারেননি শাকিব। দূরত্বটা দিনে দিনে স্পষ্ট হতে থাকে। একমাত্র পুত্র আব্রাম খানের প্রথম জন্মদিনের কার্ডে শাকিব খানের ছবি ছাড়াই পুত্রের সঙ্গে নিজের ছবি ছাপান অপু। এর সমালোচনা করেন শাকিব। সেই জন্মদিনের অনুষ্ঠানে শাকিবের অনুপস্থিতি দুজনের দূরত্বের বিষয়টি আরও স্পষ্ট করে দেয়। 2017 সালের মাঝামাঝি থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তারপর তো শাকিব খান তালাকনামা পাঠিয়েই দেন এবং অপু তাতে স্বাক্ষর করে দেন। তালাকের কারণ হিসেবে আইনজীবী সাংবাদিকদের বলেন, বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছিলেন, কথা ছিল তিনি মুসলিম রীতিনীতি মেনে চলবেন ও গৃহিণী হিসেবে থাকবেন, কিন্তু অপু বিশ্বাস সেই কথা রাখেননি। তালাকনামায় শাকিব অভিযোগ তোলেন, পুত্র সন্তান জয়কে বাড়িতে গৃহকর্মীর সাথে তালাবদ্ধ রেখে ছেলে বন্ধুকে নিয়ে দেশের বাইরে যান অপু বিশ্বাস, আর এইসব ঘটনার কারণে শাকিব খান অপু বিশ্বাসকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। গোপনে বিয়ে ও বিচ্ছেদের কারণে শাকিব খানের ক্যারিয়ারে খানিকটা প্রভাব পড়লেও তা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠেন তিনি। তারপর যৌথ প্রযোজনায় দুই বাংলার সিনেমায় অভিনয় করে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করে নেন। তবে দেশের সবচাইতে বড় সুপারস্টার হয়েও এখনো তিনি আর 5 জন নায়কের মতো সর্বস্তরের নায়ক হতে পারেননি, তার কারণ অজানাই রয়ে গেছে। তবে কিং খান খ্যাত এই নায়ক সেই সকল দিকে নজর না দিয়ে নিজের কাজ তিনি দারুণভাবেই করে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের অভিনয় আপনাদের ভালো লাগলে একটি লাইক দিন ও শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন শাকিব খান অভিনীত আপনার দেখা সেরা একটি মুভির নাম। আরো এমন তারকাদের জীবন কথা ও নানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।